বা দিনাজপুরর তিনটি জেলা নিয়ে বা দুটি জেলা নিয়ে পার্শ্ববর্তী এই রকম বা ২৪ পরগনা ও কয়েকটি জেলা নিয়ন্ত্রণকে নিয়ে কয়েকটি প্রোগ্রাম করা হোক সেই সমস্ত প্রোগ্রামগুলোতে দলের যারা লোক রয়েছে তাদেরকে আহ্বান করা হোক বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতা চাই শুধুমাত্র দিলীপ কাছে সাক্ষাৎ চাই আমাদের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছে উনার সান্নি আপনি আমাদের বড়বিক্ষ এই জায়গায় দাঁড়িয়ে জেলা মানে প্রোগ্রাম করা আজকে দিক খোলার ভাবনা চিন্তা করা হবে কারণ দিদি ছাড়া আর কেউ বিপদ করি আমার একটা প্রশ্ন দেখে যায় জেলা রাজ্য নেতৃত্বের কাছে এত বছরেও সাফল্য অথবা ব্যর্থতা কিন্তু রমিউলদার কাছে আমরা জানি নেপোলিয়নের সেই উক্তি ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি হোপ বলে কিছু নেই এটা অন্তত আমি বিশ্বাস করি ফলে স্বাভাবিকভাবে মনে রাখবেন যে দু মাসের মধ্যে এই ধরনের সভাগুলোকে পজিটিভলি প্রচারের আলোই আনতে হবে চার যেটা ২০১৮ সালে জুলাই মাসের ৯ তারিখে মানুষ সকলে মুক্তি পেয়েছি তা মুহূর্ত পর্যন্ত ইনক্রিমেন্ট একান্ত জরুরি এবং এককালীন বেতন আন্দোলনে শক্তিনতা বলুন যে কোনো আন্দোলনের সফলতাই বলুন পুরুষ শক্তি নয় আর অন্যভাবে ব্যাখ্যা নেবেন না নারী শক্তি আমি চাই কেন এখনো নারী শক্তি প্যারাটিচার আন্দোলনে এগিয়ে আসছে না কারণ সংখ্যার বিচারে ৫৫% মহিলা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আর ৪৫% পুরুষ শিক্ষক তারা যতক্ষণ না নারী শক্তি এগিয়ে আসবে বোধহয় সফলতা আসবে না তাই অনুরোধ রাখবো এখানে বেশ কিছু শিক্ষিকাকে দেখছি আপ্লুত হচ্ছে কিন্তু আরো সংখ্যায় আসা প্রয়োজন আন্দোলনের অভিমুখকে পরিবর্তন করার জন্য এই কটি গুটি কয়েক কথা বলে আমি সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে মোদিউর দাগে খুব সামান্য সময়ে অসুস্থ নিয়ে অসুস্থ শরীর নিয়ে এসেছেন আপনাদেরকে সেই মতামত ব্যক্ত করেছেন আপনারা রেডি ক্লাস দিয়েছি ঠিক আছে দাদা আজকের বিষয়টা একটু যদি বলেন আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গে ৩৫০টি ব্লক থেকে ব্লক নেতৃত্ব ২৩টি জেলার জেলা নেতৃত্ব এবং রাজ্য কমিটি মিলে আমরা একটা সাংগঠনিক সাধারণ সভা এবং সেই সঙ্গে ২০২১ সালে নির্বাচনের প্রস্তুতি সভা আমরা এখানে জন্য আজকে ডাকা হয়েছে এবং প্রায় ৩৫০-এর উপরে আজকে নেতৃত্ব এখানে উপস্থিত হয়ে আমরা এই সভা চলছে আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের ৪৮,০০০ পার্শ্ব শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকার স্বার্থে পার্শ্ব শিক্ষকদের যে উন্নয়ন সেই উন্নয়নটা যাতে আমাদের সরকার আমাদের পাশে থেকে করেন এবং সেই সাথে আমরা পার্শ্ব শিক্ষক হিসেবেও আমাদের যে দায়িত্ব সরকারের প্রতি সেই দায়িত্বকে মাথায় রেখেই আগামী দিনে আমরা এখান থেকেই কর্মসূচি আমরা গ্রহণ করছি যে আগামী দিনে আমরা বিভিন্ন ব্লক স্তর জেলা স্তরে এই রাজ্য সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরে আমরা জনমুখী এই সরকারকে জনগণের সামনে নিয়ে যাওয়া এটা আমাদের প্রাথমিক কর্তব্য বলে আমরা মনে করছি কারা কারা এসছে কোন কোন জেলা থেকে এসছে শিক্ষকরা আমরা এখানে ২৩টা পশ্চিমবঙ্গে ২৩টা জেলায় একদম আলিপুরদুয়ার থেকে এদিকে পুরুলিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলা মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলার নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি আমরা প্রত্যেকের যে আলোচনার যে নির্যাস প্রত্যেকে যে আমরা দলের পাশে আমরা সরকারের পাশে এবং পার্শ্ব শিক্ষক স্বার্থে পার্শ্ব শিক্ষকের উন্নয়নের পাশে আমরা সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমরা আজকের এই আমাদের সাংগঠনিক সাধারণ সভা আর একটা বিষয় যে নির্বাচন আসছে যে কথা আপনি বলছিলেন কোন এজেন্ডা বা কোন ইস্যুকে আপনারা সামনে রেখে নির্বাচনে দিদিমণির পাশে থাকার কথা বলছে কী কী বার্তা থাকবে তাতে আমরা প্রথমেই মনে করি যে যে কোনো বিষয় আমরা জানি নারী স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা এবং আমাদের সরকার আমরা মনে করি বিশেষ করে মেয়েদের জন্যে যে বিভিন্ন ধরনের প্রকল্প বিশেষ করে কন্যাশ্রী বিভিন্ন স্কলারশিপ এবং আজকে পশ্চিমবঙ্গে সবচেয়েতে বড় একটা জিনিস দেখা যাবে প্রত্যেকটা স্কুলে ১০০% প্রেজেন্টের মধ্যে মেয়েদের সংখ্যাটা ৭০-৮০% উপস্থিতি হয়েছে এই কথা থেকে এটা স্বীকার্য যে পশ্চিমবঙ্গে মেয়েদের যে স্বাধীনতা মেয়েদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই বিষয়টাকে বিশেষ করে শিক্ষক হিসাবে আমরা সমাজে কারণ নারী শিক্ষা যদি
এগিয়ে আসে, আগামী দিনে যে কোনো মানে সমাজ আগামী দিনে উন্নয়ন করবে এটা আমরা বলে মনে করি। বিভিন্ন সময় পার্শ্ব শিক্ষকরা দাবি করেন তাদের বেতন বৃদ্ধি, সেটা নিয়ে কি বলবেন? অবশ্যই আমাদের বেতন বৃদ্ধির অবশ্যই প্রয়োজন, কারণ আমরা প্রাথমিকে মাস গেলে 8,800 টাকা পাই এবং উচ্চ প্রাথমিকে 11,330 টাকা পাই। এই টাকাতে আর যাই হোক পার্শ্ব শিক্ষক শিক্ষিকার 4-5 জনের সদস্যের জীবিকা নির্বাহ করা সম্ভবপর নয়। আমরা সেই সূত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা উভয়ের কাছেই আমরা বিনম্র আবেদন যে আমাদের একটি বিষয় গত 2018 সালের 9 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষিত হয়েছিল যে আমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি বা উচ্চ প্রাথমিক পরীক্ষায় 30% রিজার্ভেশন এবং সেই সাথে ডিপার্টমেন্টাল টেট, অর্থাৎ আমরা আমাদেরকে রাজ্য সরকার তার বিনামূল্যে সরকারের টাকা দিয়েই ইন সার্ভিস আমাদেরকে ডিএলএড ট্রেনিং করেছে এবং আগামীতে আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্যেই শুধুমাত্র টেট পরীক্ষা ব্যবস্থা করে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক শিক্ষিকার এই দুর্বিষহ জীবন যাতে আগামী দিনে শিক্ষক রূপে পরিণত হতে পারে তার আমরা আহ্বান জানাই। আমি রমিউল ইসলাম শেখ, স্টেট প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।